হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আজকের এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি অতিথি তিনি একজন নাটক নির্মাতা, বহুদিন ধরে এই মিডিয়ায় যিনি কাজ করছেন, মরহুম শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের প্রধান সহকারী পরিচালক তিনি ছিলেন এবং পরবর্তীতে পরিচালক হয়ে আজ রবিবার নক্ষত্রের রাত সেই নাটকগুলো তিনি পরিচালনা করেছেন এবং এরপর নিজে অন্যান্য প্রযোজনা সংস্থা থেকে অসংখ্য নাটক নির্মাণ করেছে। মনির হোসেন জীবন, এত নাটক নির্মাণ করেছেন, এখন আপনার হাতে কোনো কাজ নেই। মনির হোসেন জীবন নামে যে একজন ডিরেক্টর আছে, এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা তা হয়তো জানেই না। যাদের সাথে একসময় নিয়মিত কাজ করেছেন তারাও আপনাকে মূল্যায়ন করেন না এবং এই সময়ে এসে এই উপলব্ধি আপনাকে কেমন নাড়া দেয়? কাজ আছে, কিন্তু আমি একটু দেখে শুনে কাজ করি। আপনারা যারা মিডিয়াতে আছেন আপনারা অনেকে জানেন যে আমি বেশ কয়েকবার হার্ট অ্যাটাক করেছি। এই অসুস্থতার কারণে আসলে আমি একটু পিছিয়ে পড়েছি, এটা সত্যি কথা। আপনি যখন আমার সাথে অফ দ্য রেকর্ডে গল্প করছিলেন তখন কিন্তু আপনি বলেননি যে অসুস্থতার কারণে আপনি পিছিয়ে গেছেন, বরং আপনি বলছিলেন মিডিয়ার বর্তমান অবস্থা, নাটকের বর্তমান অবস্থা আপনাকে পীড়া দেয়, শিল্পীদের ব্যবহার আচার আচরণ সমস্ত কিছুই আপনাকে এখন আর টানে না। কিন্তু এই আপনি আসাদুজ্জামান নূর স্যারকে নিয়ে নাটক বানিয়েছেন, শমিকায় স্যারকে নিয়ে বানিয়েছেন এবং আপনার নাটকে আমরা সবাই কাজ করেছি, তো এই সময় এবং সেই সময় নাটকের আপনার কাছে কী পার্থক্য? কারণ এখন আসলে নাটক করতে যে আগের সেই প্রাণটা পাই না, আগে যে আমাদের মধ্যে যে সমন্বয় ছিল, যে আচার আচরণ, যে ব্যবহার ছিল, ডিরেক্টরকে যে শ্রদ্ধাবোধ ছিল, এখনকার সেইটা আমি অনেক অভাব দেখছি। যেমন নূর ভাইদের যখন কাজ করতে বা আপনারাও যখন কাজ করছেন, আসাদুজ্জামান নূর অনেক বড় মাপের আর্টিস্ট, বাকের ভাই নামে যখন পরিচিত ছিল, ওনারা যখন কাজ করার আগে জিজ্ঞাসা করতো যে জীবন এই সিকোয়েন্সটা তুমি কী চাচ্ছ। এখনকার যুগে আমি যেটা জেনেছি এবং দেখেছি যে এখনকার যারা পাত্রপাত্রী আছে নাটকের, তারা আসলে ডিরেক্টরের প্রতি সেরকম রেসপেক্টটা নেই, তারা নিজেরাই অনেক কিছু মনে হয় সব জানতা, যে ডিরেক্টর বলে যে একটা শব্দ আছে তার প্রতি এত 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 মূল্যায়ন নেই। কিন্তু আপনি সেটা কীভাবে নিশ্চিত হয়ে বলেন? এখনকার নাটকের কন্টেন্ট অনেক ভালো, অভিনেতা অভিনেত্রীরা অনেক ভালো, প্রচুর হিট, সুপার হিট, বাম্পার হিট নাটক দর্শক উপহার পাচ্ছে, প্রচুর ভালো ডিরেক্টরের জন্ম হয়েছে যাদের সাথে আর্টিস্টদের যথেষ্ট সিঙ্ক আছে, ভালো সম্পর্ক আছে, বরং আপনারাই কি যুগের সাথে তাল মিলিয়ে পিছিয়ে গেছেন? অবশ্যই আমরা যুগের সাথে তাল মিলাতে পারছি, কেন পারবো না, না পারলে কীভাবে টিকে আছি। আগে যখন আমরা গান করতাম তখন আমাদেরকে এখানে বলা হতো যে এই গানটা মনে হয় শ্রোতারা ঠিক মতো শুনবে না। যখন নাটক যখন বানাতাম, যখন নাটক যদি ভালো না হইতো তাহলে অনেকে বলতো এই নাটক মনে হয় দর্শকরা দেখবে না। কিন্তু এখন সংলাপ যুগের সাথে পাল্টানো মানে এই না যে আমি অতীত ভুলে যাব। এখন গান করলে বলা হয় এই গান পাবলিক খাবে না, গান কি খাওয়ার জিনিস, এই নাটক পাবলিক খাবে না, এটা কি খাওয়ার জিনিস? অবশ্যই খাওয়ার জিনিস। আপনার ভাষায় তা কি শিল্প? অবশ্যই এটা একটা শিল্প। শিল্পের সাথে বাণিজ্যিক একটি সম্পর্ক আছে, আপনাদের সময়ও ছিল এখনো আছে, সেটিকে আপনি ভুলে গেলেন কি করে? না সেটা আমি ভুলি নাই, অবশ্যই আছে, শুধু বাণিজ্যটাকে প্রাধান্য দিলে হবে না। হুমায়ুন আহমেদ স্যারের কাছ থেকে বেরিয়ে যখন নিজে এককভাবে পরিচালক হলেন তখনকার বাস্তবতা আর হুমায়ুন স্যারের ছায়ায় থাকার বাস্তবতার মধ্যে পার্থক্য কি? তখন যে মূল্যায়ন ছিল তখন অনেকেই অনেক রকম কথা বলতো, যখন ওইখান থেকে বেরিয়ে আসছি হুমায়ুন স্যারের এখান থেকে তখন দেখা গেছে আসলে ওই মূল্যায়নটা অনেকে করে না, কিছুদিন খুব করে। তাহলে আপনার জীবন এবং ক্যারিয়ার থেকে কি এই শিক্ষা অন্যেরা নিতে পারে যে একজন বটবৃক্ষের নিচে যদি থাকা যায়, তার ছায়ায় থাকা যায়, তাহলে তার জীবনটা আসলে অনেক সমৃদ্ধ হয়, বরং একা হয়ে যাওয়াই জীবনে একটি দুর্ভাগ্য ডেকে আনার সম্ভাবনা রাখে, তাই কি সত্যি? হুমায়ুন স্যারের যে উত্তরসূরিরা এখন কাজ করছে তাদের ভিতরে আপনি তো অন্যতম, বাকিরা তো আমি দেখছি না যে খুব সক্রিয়। যা আপনি কাজ করেছেন হুমায়ুন স্যারের সাথে, তো হুমায়ুন স্যার তো একটি ইতিহাস, উনি তো একটি ভান্ডার, ওনাকে আপনি ব্যবহার করার কোনো উদ্যোগ বা আপনার মাধ্যমে ওনাকে জাতির কাছে ওনার কাজগুলোকে আরও পৌঁছে দেওয়ার কোনো উদ্যোগ চ্যানেল কর্তৃপক্ষ প্রযোজক বা অন্য কেউ কি নিয়েছে, বা আপনি কি এরকম কোনো প্ল্যান করেছেন, আবেদন করেছেন? স্যারের পারমিশন ছিল আমার, স্যারের কাজ যেটা আমি করতে পারি। স্যার সম্ভবত 1997 কিংবা 1998 সনে নুহাশ চলচ্চিত্রের প্যাডে আমাকে একটা লিখিত দিয়েছিলেন যে আমার প্রধান সহকারী মনির হোসেন জীবন, সে যখন চাইবে আমার যে কোনো গল্প, উপন্যাস, নাটক, সেই লিখিত কপিটা কি আপনার কাছে আছে? হ্যাঁ সেটা আছে, কিন্তু সেটা আমি ফোকাস করতে চাই না। তো আপনি স্যারকে নিয়ে কাজ করতে চান না? না স্যারকে নিয়ে ডেফিনেটলি কাজ করতে চাই, কিন্তু ওইটা নিয়ে আসলে আমি কাজ করতে আগ্রহী না, কারণ যিনি মারা গেছেন
আমি ওনাকে নিয়ে টানাহাসড়া করতে চাই না, স্যারের প্রতি আমার গভীর শ্রদ্ধা থাকবে সবসময়। ওনার কাছ থেকে অনেক শিখেছি, অনেক কিছু পেয়েছি, উনি আমাকে ডিরেক্টর বানিয়েছেন।